প্রবৃদ্ধির পথে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট। এই প্রবৃদ্ধির সাথে রয়েছি আমরাও। স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুমায়া জামান। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের নানা সম্ভাবনার কথা জানাতে স্টুডিওতে এসেছেন এই বিষয়ের একজন বিজ্ঞজন। আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ফাহমিদা হককে। কেমন আছেন আপনি? ভালো, থ্যাংক ইউ। তবে অনুষ্ঠান শুরুর পূর্বেই জেনে নিই আজকের অতিথির অটোবায়োগ্রাফি। ফাহমিদা হকের জন্ম 1983 সালের প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলায়। নারায়ণগঞ্জে কাটে তার শৈশবকাল। শৈশবকাল থেকে তিনি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। 1998 সালে তিনি নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 2000 সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ভর্তি হন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 2005 সালে ফাহমিদা হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে লাভ করেন স্নাতক এবং 2009 সালে অর্জন করেন এমবিএ ডিগ্রি। বর্তমানে ফাহমিদা হক মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পদে দায়িত্ব পালন করছেন। দেখলাম অতিথির অটোবায়োগ্রাফি। প্রিয় দর্শক, আজ আমাদের বিষয় বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট। এবারে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা কি? ধন্যবাদ। আমাদের ক্যাপিটাল মার্কেটের এখন যদি আমরা মার্কেটের দিকে তাকাই, আমাদের বেসিক্যালি আমরা আসলে ফলো করি যে আমাদের ডিএসসি ইন্ডেক্সটা আমরা দেখি, যে ক্যাপিটাল মার্কেটের সূচক আর কি যেটা আমরা বলছি, সেটার দিকে তাকালে আমরা বুঝতে পারি আমাদের এখন বর্তমানে 6128 পয়েন্টে আজকে ক্লোজ হয়েছে ইন্ডেক্স, যেটা আমাদের বেশ ভালো ছিল, 6300 উপরে ছিল 2017 আর কি। আমাদের ক্যাপিটাল মার্কেটের পুরো পরিস্থিতি, মানে যদি 2-3 বছর আগের চিত্র আমরা দেখি, বাজার কিন্তু খুব একটু খারাপ অবস্থানেই ছিল একটা 2010 ক্র্যাশের পর থেকে। এরপর থেকে নানারকম চেষ্টা হয়েছে কিংবা উঠে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর চেষ্টা হয়েছে, কিন্তু ইন্ডেক্স আসলে ফল করেছিল এবং এটা 9000 উপর থেকে পড়ে 3500 মতো চলে এসেছিল এবং টার্নওভারও 100-150 কোটিতেও নেমে এসেছিল, যেটা আমাদের 2017 এসে অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে। 16-র শেষ থেকে আসলে মার্কেটটা ভালো হওয়া শুরু করে, দেন 2017 এসে এটা বেশ ভালো একটা অবস্থানে চলে যায়। আমরা 17-এ যেটা দেখেছি, আমাদের ইন্ডেক্স 24%, মানে ফ্রম বিগিনিং 2017 টু এন্ড 24% ইন্ডেক্স গেইন করেছে এবং আমাদের টার্নওভারও গেইন করেছে 77%-এর মতো অ্যারাউন্ড। তো উইচ ইজ ওয়াজ, মানে 2017 জানুয়ারিতে তো আমাদের 2000 কোটি টাকার উপরে টার্নওভার চলে গিয়েছিলো, যেটা অবশ্য ইদানিং একটু 2017 লাস্টের দিকে থেকে, নভেম্বর ডিসেম্বর থেকে একটু কমে আসা শুরু করেছে। এগুলোর অবশ্য নানা রকম রিজন আছে, এই টাইমগুলোতে মানে ইয়ার ক্লোজিং হয়, এসব কারণে অনেক সময় একটু কমে যায় ইন্ডেক্স, কমে যায় টার্নওভারটাও একটু কম থাকে, সবাই একটু ক্লোজিং মোডে থাকে, তো সব ব্যাংক NBFIগুলো ক্লোজিংয়ে থাকে, তো এই কারণে একটু কম ছিল। আর 18-এর স্টার্টিংটা, 17 ওয়াজ ভেরি গুড ইয়ার, 18-এর স্টার্টিংটাতে আমরা যাতে দেখছি জানুয়ারিতে প্রথম দিক থেকে একটু ভালো র্যালি দিচ্ছিল, তো এটা আমি বলবো যে এখন বাজার অনেকখানি স্বাভাবিক অবস্থানে আছে, একটু একটু স্টেবল, হয়তো একটু পড়বে আবার ঠিক হয়ে যাবে। আপনি একটু আগে বলছিলেন যে 2010-এর ডিপ্রেশনের কথা, তো 96-এ আমরা এই ধরনের একটা বড় ধরনের ধস দেখতে পেয়েছি এবং 2010-এও সেটা আমরা আবার তার রিপিটেশনটা আমরা দেখতে পেয়েছি, তো এই ধরনের ধসগুলো আসলে কেন হয়? আচ্ছা, এর পেছনে কারণটা কি? আচ্ছা, পুঁজিবাজারের ধস খুব স্বাভাবিক ঘটনা, শুধু আমাদের দেশে না, আপনারা যদি ফলো করেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাবেন। আমাদের পুঁজিবাজার তো আমাদের খুব স্ট্রাকচার না বলি, আমাদের অনেক প্রোডাক্টও নাই বাইরের, ধরেন ডেভেলপ কান্ট্রির যে প্রোডাক্ট অনেক, ওদের তো, আমাদের তো শুধু ইকুইটি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, ইকুইটি আর অল্প কিছু ডেট ইনস্ট্রুমেন্ট আছে, উইচ ইজ মানে আসলে বেসিক্যালি আমরা ইকুইটি প্রোডাক্ট নিয়ে কাজ করি, কিন্তু বাইরে তো নানান রকম প্রোডাক্ট আছে ক্যাপিটাল মার্কেটে, ওদের ডেরিভেটিভ থেকে শুরু করে অনেক ধরনের, কিন্তু তারপরেও এবং যথেষ্ট অ্যাডভান্সড ওরা আমাদের থেকে, তাই না? তারপরেও কিন্তু আপনি দেখে থাকেন যে ওখানেও কিন্তু ধস হয়েছে এবং 2008-এ ফাইন্যান্সিয়াল, মানে টোটাল ওয়ার্ল্ডেই তো ডিপ্রেশন ছিল আর কি। হ্যাঁ, তো বাংলাদেশ, হ্যাঁ, ডিপ্রেশনে চলে যায় পুরো, ওদের ইফেক্টটা তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড পড়ে, কারণ তারা আবার ইন্টারন্যাশনালি রিলেটেড, প্রত্যেকটা মার্কেট একজনের সাথে রিলেটেড, যেহেতু আমাদের আবার, আমরা আবার এতটা ওভার মানে এক্সপোজ না বাইরে, ইন্টারন্যাশনালি এত এক্সপোজ না, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আছে বাট আমরা হয়তো বাইরের সাথে অতটা কানেক্টেড না, তো এই কারণে আর কি আমাদের উপরই প্রভাবটা ওভাবে পড়েনি তখন।
আমাদের যেটা হয় আমাদের ইন্ডিভিজুয়াল নিজেদেরটা নিজেদের মধ্যে হয়। 96-এ যেটা হয়েছিল, 96-এ মার্কেটটা ছিল একদম খুবই ম্যাচিউর মার্কেট। হ্যাঁ, ওখানে ধরেন তখন তো আসলে ইনফ্যাক্ট ইয়ে ছিল না, ট্রেডিং সিস্টেমও তখন ছিল না। হ্যাঁ, ক্রাই আউট সিস্টেমে তখন লেনদেন হতো। সো আসলে কেউই মানে তখন আসলে বলবো কেউই কিছুই বুঝতো না, ইনভেস্টররাও জানতো না আসলে কোথায় ইনভেস্ট করছে। হ্যাঁ, 2000 তারপর '96 আসলে স্ক্যাটার্ড একটা মার্কেট, উইথাউট এনি বাবলটা ক্রিয়েট হলো, তো জেনারেল ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হয়েছিল। 10-এ যেটা হয়েছিল, 10-এর 96-এর ওই ক্র্যাশ থেকে আমাদের কিছু শিক্ষা হয়েছিল যে আমাদের কী কী ডেভেলপমেন্ট করতে হবে। তখন CDBL আসলো, যে তখন তো আসলে 96-এর শেয়ারও ঠিক ছিল না, শেয়ার তখন পেপার শেয়ার ছিল, ডিমেরিটেড শেয়ারও ছিল না। তো 96-এরটা আমরা 2010-এ এসে অনেক কিছু মানে 2000 ইন দ্য মিন টাইম আমরা ডিমেট করা হয়ে গেছে, CDBL ফর্ম হয়েছে, ইমপ্রুভ সিচুয়েশন হয়েছে, এর মধ্যে কিছু ব্যাংক এবং অন্য আদার ফাইন্যান্স ইনস্টিটিউশনরা মার্কেটে এন্ট্রি করা শুরু করলো। হ্যাঁ, তখন ডেভেলপ হওয়াতে তখন যেটা হলো যে আস্তে আস্তে বুমিং একটা সিচুয়েশন তৈরি হলো। কিন্তু আমাদের আসলে তখন ওই রকম মানে যে পরিমাণ ডিমান্ড ছিল শেয়ারের, মার্কেটের প্রতি যে ডিমান্ড মানে পাবলিকে ক্রিয়েট হয়েছিল, ওই পরিমাণ শেয়ারের সাপ্লাই কিংবা ভালো স্টকের সাপ্লাই ছিল না, এবং কিছু হয়তো রেগুলেটরি ফ্রেমওয়ার্কেরও কিছু দুর্বলতা ছিল। তো এইগুলোর কারণে তখন দেখা যায় যে তখন আবার একটা বুমিং সিচুয়েশন, তো যখন একটা বাবল ক্রিয়েট হয় না, এটা তো আসলে আপনি তো স্ট্রেচ করতে পারবেন না, টু সাম এক্সটেন্ট স্ট্রেচ করার পরে ইট উইল আনকন্ট্রোলেবল। হ্যাঁ, এটা আনকন্ট্রোলেবল হয়ে যায়, তখন এটা ক্র্যাশ করবে। তো এই ধরনের সিচুয়েশন আবারও হওয়ার সম্ভাবনা আছে, তো এই ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে আসার উপায়টা আসলে কি? হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হলে আমাদের মানে সবার প্রথমে যেটা লাগবে, যারা ইনভেস্টর তাদের কনসাসনেস লাগবে, মানে প্রথমে এটা লাগবে যে আসলে ইনভেস্টররা যে জানবে তারা কিভাবে জানবে, আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন তাদেরকে জানানোর জন্য? আচ্ছা, ইনভেস্টরদের জানার উপায় হচ্ছে, যেহেতু সে জানার উপায় তো অনেকেই আছে, এখন আমরা তো লিস্টেড কোম্পানিদের সবারই ফাইন্যান্সিয়ালস অ্যান্ড আদার পাবলিকলি ওপেন। হ্যাঁ, ওখান থেকে তো তারা একটা ইনফরমেশন গ্যাদার করতে পারে। আর এমনিতে যেটা হচ্ছে ইনভেস্টরদের অ্যাওয়ারনেসের জন্য অলরেডি কিন্তু গভর্নমেন্ট থেকে লিটারেসি প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, অনেকদিন ধরে চলছে লিটারেসি প্রোগ্রাম হচ্ছে, এই ইনভেস্টরদের ট্রেনিং দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, ওয়ার্কশপ সেমিনার এভরিথিং হচ্ছে, মানে BSCC মানে বাংলাদেশ আমাদের যে রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওনাদের পক্ষ থেকে এই প্রোগ্রামটা চলছে আর কি, দেশব্যাপী চলছে, বিভিন্ন জেলায় জেলায় যারা যাচ্ছেন এবং ইনভেস্টরদের অ্যাওয়ারনেস তৈরি করছেন যে তারা যাতে অ্যাটলিস্ট যেটাই বিনিয়োগ করছেন অ্যাটলিস্ট কিছুটা বুঝে করুক। তো এই ব্যাপারগুলোতে তো কাজ করছি, আর এখন যেটা হচ্ছে কি বর্তমানে খুব ভালো একটা পদক্ষেপ। হ্যাঁ, ভালো পদক্ষেপ গভর্নমেন্টের, যারা ইনভেস্টর আছে তাদেরকে নিজেদেরও বুঝতে হবে। হ্যাঁ, তাদেরকে তো অবশ্যই বুঝতে হবে তারা ফাইন্যান্স, এবং এখন যেটা হয় যে প্রত্যেকটা বড় বড় ব্রোকার যারা, ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক যারা আমাদের পার্টিসিপেন্ট, যারা আমরা আসলে মার্কেটে ইনভেস্টর এবং মার্কেটের মধ্যে আমরা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করছি আমরা, তো আমাদের যেটা হয় আমাদের সবারই রিসার্চ উইং আছে, এবং কারণ আমাদের নিজস্ব ইনভেস্টমেন্ট এবং ক্লায়েন্টাল সার্ভিসের জন্য আমরা সবসময় এই সার্ভিসগুলো দিয়ে থাকি, তো ওখানেও কিন্তু তারা হেল্প নিতে পারে, তারা যদি আমাদের সাথে ডিসকাস করে যোগাযোগ করে। হ্যাঁ, যোগাযোগ করে দেখেন ডিসকাস উইথ আস। হ্যাঁ, এটা হয় এখন আসলে, হয় কি আমি আগের থেকে অনেক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, মানে এই কত বছরের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আগের তুলনায় 2010-এ মানে হারানোর পরে মনে হয় আশা করি যে অনেকেই কিন্তু এখন অনেক সচেতন। রেগুলেটররা এই ক্যাপিটাল মার্কেটকে কিভাবে ডেভেলপ করতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, রেগুলেটরদের তো অনেক বড় ভূমিকা আছে, রেগুলেটরদের ভূমিকাটা কীরকম? রেগুলেটররা তো আসলে আমাদের বাজারের ফ্রেমওয়ার্কটা তৈরি করে দিবেন। হ্যাঁ, আমরা হয়তো পার্টিসিপেন্টরা এবং আমাদের ইনভেস্টররা এসে মার্কেটে আমরা সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা বিজনেস করব, উই আর জাস্ট ডুইং আওয়ার বিজনেস, তাই না, মার্কেটে যারা আসছে। আর রেগুলেটরদের তো, রেগুলেটরদের ভূমিকা হচ্ছে আমাদের এই যে আমি যেটা বলছিলাম যে ক্র্যাশ হচ্ছে আমাদের ইয়ে ছিল না, আমাদের ধরনের CDBL ছিল না, আমাদের ডিমেটেড শেয়ার ছিল না, আমাদের অনেক ধরনের গাইডলাইন ছিল না, আমাদের যে একটা লিস্টিং রেগুলেশন হবে, ওকে একটা মার্কেটে লিস্টেড হতে গেলে কী ধরনের কীভাবে আসতে হবে, এগুলোর মধ্যে অনেক ল্যাকিং ছিল। আর সব কি ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, ডেভেলপমেন্ট ইজ নাথিং যে এখনই হলো, তারপর একটা রুল আজকে করলাম তো আজকেই শেষ, কারণ মার্কেট চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, আমাদেরও সাথে সাথে এগিয়ে যেতে হবে। তো রেগুলেটরদের যে কাজ হতে পারে সেটা হচ্ছে, রেগুলেটরদের প্রথম কাজ হবে যে আমাদের এই গাইডলাইনগুলো ঠিক করা, যাতে ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত না হয়, কেউ ম্যানিপুলেশন করে
আমাদেরকে ধোকা দেওয়ার সুযোগ না পায়, এটা হচ্ছে প্রথম কাজ, ইনভেস্টরদের প্রোটেকশন দেওয়া, এটা রেগুলেট করতে হবে। তারপরে আমাদের এখানে অনেক নতুন নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করা, এই কাজগুলোতে ডেভেলপ মানে রেগুলেটরদের আরও একটা বড় ভূমিকা, বড় বড় মানে তাদেরই মানে অনেক বড় ভূমিকা, তাদের করারও অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট তো মানে আই থিঙ্ক কিছুই না আসলে, একটু ডিপেন্ড মানে আমি যদি আমাদের একটা মার্কেট, অনেক ছোট মার্কেট, অনেক ছোট মার্কেট আমাদের, আমাদের মার্কেট যদি আপনি বলেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, যে ইনফ্যাক্ট নেপালের চাই তো নেপালেও যদি আপনি মার্কেট ক্যাপটা জিডিপি হিসাব করি তার থেকেও আমাদের কম। সো আমাদের ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে। এছাড়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস যেগুলো আছে তারা কিভাবে এই মার্কেটে কন্ট্রিবিউট করতে পারে? আচ্ছা, ফিনান্স ইনস্টিটিউশনের মধ্যে আমাদের ব্যাংক অ্যান্ড আদার ফিনান্স ইনস্টিটিউশন যারা আছেন, আমাদের ওরা অ্যাকচুয়ালি মার্কেটে ডিরেক্টলি তো আর তারা প্লে করতে পারবে না, ডিরেক্টলি তারা তাদের পোর্টফোলিও দিয়ে অ্যান্ড আদার ইয়েতে প্লে করছে অলরেডি, তাদের একটা রোল আছে। যেমন আমি আমার ব্যাপারে বলতে পারি, আমাদের প্যারেন্ট কোম্পানি তো একটা ব্যাংক, সো আই এম জাস্ট ওয়ার্কিং এ সাবসিডিয়ারি। হ্যাঁ, এরকম আমাদের ব্যাংকগুলো এবং নন ব্যাংকগুলো এবং ইন্স্যুরেন্স সবারই অনেকেরই আছে যে যারা সাবসিডিয়ারি ফর্ম করেছে। ফিনান্স ইনস্টিটিউশনের যদি সাবসিডিয়ারি হয় মানে এই ক্ষেত্রে যখন ব্যাংক এবং এনবিএফআইরা আসলো তখন যেটা মানে দেখা যাচ্ছে যে তারা একটা ইনস্টিটিউশনাল মানে কর্পোরেট একটা ফ্লেভার আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটে চলে আসলো, মানে যখন আসা শুরু করলো এই ব্যাংক এনবিএফআইগুলো এই মার্কেটে, তো তাদের যেটা রোল আছে তারা এখানে ওই ব্যাপারগুলোতে হেল্প করতে পারে। তাদের যেহেতু তারাও একটা মার্কেট মানি মার্কেট নিয়ে কাজ করছে, তারা তো মানি মার্কেটের প্লেয়ার, আমরা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের প্লেয়ার, তো দুইটার কম্বিনেশন যদি করা যায়, বোথ আর রিলেটেড। হ্যাঁ, তো দুইটার কম্বিনেশনে আসলে খুব ওদের যে ওদের নো হাউ আমাদের যে এক্সপার্টাইজ সব মিলে আসলে একটা ভালো কিছু করা সম্ভব। অন্য যারা পার্টিসিপেন্টস আছে মার্কেটে তারা কি ধরনের রোল প্লে করে বা তাদের কাজগুলো কি? আমাদের ক্যাপিটাল মার্কেটে আছে আসলে বিভিন্ন রকম, আমরা যে আমি আমাদের যেমন সিকিউরিটিজ, একটা হচ্ছে সিকিউরিটিজ আমরা ট্রেডিংয়ের সাথে রিলেশন, অনলি ট্রেড করবো মানে মার্কেট ইনভেস্টররা আমাদের থ্রুতে ট্রেড করে। তারপর মার্চেন্ট ব্যাংকার্স আছেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছে, তার এরা যেটা করে মার্চেন্ট ব্যাংকের, মার্চেন্ট ব্যাংকও পোর্টফোলিও ম্যানেজ করে। মার্চেন্ট ব্যাংকের অনেক ধরনের কাজ আছে, এর মধ্যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড বেসিক্যালি বড় যেটা কাজ সেটা হচ্ছে ইস্যু ম্যানেজমেন্ট করা, ইস্যু আনা মার্কেটে, আমাদের নতুন নতুন সিকিউরিটিজ লিস্ট করানো, এটা হচ্ছে মার্চেন্ট ব্যাংকের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমাদের ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টে অনেক বড় হিসাবে কাজ করে। আর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো করে হচ্ছে আপনার, ওরা ফান্ড ম্যানেজ করে, মিউচুয়াল ফান্ড লঞ্চ করে আর কি। তো বাংলাদেশে মিউচুয়াল ফান্ড সেক্টরটা আসলে খুবই একটা অবহেলিত সেক্টর স্টিল নাও, যেটা আসলে আমাদের জেনারেল ইনভেস্টররা মিউচুয়াল মানে মানে উচিত হচ্ছে মিউচুয়াল ফান্ডের থ্রুতে আমরা ইনভেস্ট করবো। মিউচুয়াল ফান্ডের ফান্ডটা আসলে একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজার দিয়ে ম্যানেজ করা হয়। আপনি যেটা বলছিলেন যে আমরা ইনভেস্টররা অনেক কিছু জানে না, নলেজের অভাবে অনেক সময় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়, এখন তারা যেটা করতে পারে তারা নিজেরা এই রিস্কটা না নিয়ে মিউচুয়াল ফান্ডের থ্রুতে কিন্তু তারা ইনভেস্ট করতে পারে, যেটা আসলে আমাদের অন্যান্য দেশে এটাই হয়। মিউচুয়াল ফান্ড সেক্টর দেখা গেছে টোটাল মার্কেট ক্যাপে 25% অথবা মোর দেন 20% তো মিনিমাম থাকে মিউচুয়াল ফান্ড সেক্টরটা, কিন্তু বাংলাদেশে এটা মানে লেস দেন 2%, মানে আপনি ডিফারেন্সটা দেখেন যে আমরা আসলে দেখা গেছে মিউচুয়াল ফান্ডের থ্রুতে কেউই ইনভেস্ট করে না। এক্ষেত্রে অবশ্য অনেক ধরনের প্রবলেমও অ্যারাইজ করে, যেমন মিউচুয়াল ফান্ডে অনেকে রিস্ক ফিল করে যে মিউচুয়াল ফান্ড হয়তো বা প্রুডেন্টলি ম্যানেজ করবে না, অনেক মিউচুয়াল অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে অনেক ধরনের আমাদের অনেক কন্ট্রাডিকশন আছে আর কি, অনেক ধরনের রেপুটেশনাল প্রবলেম আছে, বাট রেপুটেড কোম্পানিও আছে, রেপুটেড ফার্মও আছে, ওদের থ্রুতে যদি আমাদের ইনভেস্টররা ইনভেস্ট করে তাহলে তারা একটা স্টেডি হয়তো বা অ্যাবনর্মাল কোনো রিটার্ন, স্টেডি রিটার্নই হবে, কারণ অ্যাবনর্মাল রিটার্নের আশা আসলে প্রবলেমটা হয় যে এই জায়গায়ও আরেকটা প্রবলেম, আমাদের ইনভেস্টররা অ্যাবনর্মাল রিটার্নের আশা করে, অ্যাবনর্মাল আশা করতে যেয়ে হয়তো অনেক সময় তারা অ্যাবনর্মাল লসেও পড়ে যায়। হ্যাঁ, হাই রিস্ক হাই গেইন এবং হাই লস, সো অল আর রিলেটেড, খুবই আনস্টেবল। হ্যাঁ, তাই না? তো যেহেতু আমরা যদি নাই বুঝি, যদি আমরা সেইরকম এক্সপার্টাইজ আমাদের না থাকে, ইন দ্যাট কেস আমাদের উচিত হবে ফান্ড ম্যানেজারের থ্রুতে ফান্ড ম্যানেজ করানো, যে একজন এক্সপার্টের সাথে কথা বলা, এক্সপার্টের সাথে কথা বলা এবং ইয়ে করা। আসলে মার্কেটে আপনাদের যে লিস্টেড কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর কথা বলছিলেন, কিন্তু আসলে মার্কেটে অত ভালো কোম্পানি নেই, তো ভালো কোম্পানিগুলো আনার জন্য আপনারা কি করছেন? আচ্ছা, ভালো কোম্পানি বলতে ভালো কোম্পানি আছে একেবারে নেই না, মানে কিছু আছে হয়তো বা ডিমান্ডের পরিমাণ ডিমান্ডের মতো নেই, বাট ওই আমাদের যে লিস্টেড ছাড়া বাইরে আমরা ভালো কোম্পানি এবং
ইদানিং যেটা হচ্ছে আমাদের সবাই যেটা পছন্দ করে আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে আমরা খুব গুরুত্ব দিই, কারণ ওদের কর্পোরেট গভর্নেন্সটা খুব ভালো থাকে, হ্যাঁ সবাই একটু ট্রাস্ট করে। যেমন গ্রামীণ ফোন যখন মার্কেটে আসে, আমাদের কিন্তু হিউজ পরিমাণ নতুন ইনভেস্টর শুধুমাত্র গ্রামীণ ফোনকে কেন্দ্র করে মার্কেটে চলে এসেছিল। হ্যাঁ, তো এইরকম কোনো কোম্পানি আসতে পারলে আমাদের মার্কেটে ডেপথটা অনেক ভালো হয়। এখন নতুন কোম্পানি এগুলোকে মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং আরও যারা ভালো কর্পোরেট বডি আছে অনেকেই আমাদের পুঁজিবাজারে লিস্টেড হতে চায় না, হ্যাঁ অনেকেই লিস্টেড এড়িয়ে যাচ্ছে সামহাউ। হ্যাঁ, কিন্তু আপনি যদি পার্শ্ববর্তী দেশে খেয়াল করেন, আমাদের কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটা বাধ্যতামূলক লিস্টেড হতে হবে যদি মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে ফরেন কোনো কোম্পানি এখানে বিজনেস করে। তাদের গভর্নেন্স খুব ভালো, আপনি ওখানে কোনো রকম ট্রান্সপারেন্সি থাকে, প্রচুর ট্রান্সপারেন্সি তাদের, আপনি ওদের ফাইন্যান্সিয়ালস উপর ট্রাস্ট করতে পারেন। হ্যাঁ, আমাদের এখানে মানে অন্যান্য অনেক কোম্পানিতে আসলে আমরা ক্ষেত্রে এটা হতেই পারে, এটা আসলে আপনি ওইটাভাবেই চিন্তা, এটা সব জায়গাতেই আছে। বাট আমরা যেহেতু আমাদের অপরচুনিটি আছে, ভালো কোম্পানি আমাদের দেশে বিজনেস করছে, তো আমাদের উচিত হবে যে এই কোম্পানিগুলোকে সামহাউ মার্কেটে আসলে নিয়ে আসা। এখন এই ক্ষেত্রে যেটা করতে হবে, তাদেরকে একটা গুড গভর্নেন্স দেয়া আমার মনে হয় এটাও ইম্পর্টেন্ট। তাদেরকে, হ্যাঁ তাদেরকে ভালো ইনসেনটিভ দিতে হবে, তাদেরকে আমাদের ট্যাক্স এমনিতে আসলে একটা একটা গ্যাপ আছে। ধরেন আমাদের তো যে যারা লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে একটা ট্যাক্সের পার্থক্য আছে, বাট সেটা খুব আমার মনে হয় সেটা আসলে ইনাফ না, টু মানে তাদের অ্যাট্রাক্ট করার জন্য ইনাফ না। আর এছাড়াও আসলে সবাই মিলে কাজ করতে হবে, এখানে কিন্তু শুধুমাত্র ওই মার্চেন্ট ব্যাংকরা যদি যে কাজ করে ইন দ্যাট কেস ওইটা দিয়ে হবে না, এটাতে আমাদের রেগুলেটর এবং গভর্নমেন্ট অলসো এই সবাই মিলে যে হ্যাঁ সবাই মিলে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে। ইনভেস্টরদেরও এখানে একটা রোল আছে, ইনভেস্টর হ্যাঁ ইনভেস্টরদের তো ডিমান্ড, তারা তো ইনভেস্টরের রোল আছে যে তাদেরকে ভালো প্রাইস দিতে হবে, যেটা আসলে সব সময় দেখা যায় যে তাদের বলতে গেলে একটা কথা তারা বলে যে আপনি আমাদের ভ্যালুয়েশনটা ঠিক মতো হয় না, যে আমি যে ভাবছিলাম আমাদের ভ্যালুয়েশনটা হবে যে আমার 10 টাকায় তো তারা লিস্টেড হবে না, তাদের ভ্যালুয়েশন তো আরও হাই, তারা হয়তো বা আরও বেশি ডিমান্ড করে, তো ওই জায়গাটাতে তাদেরকে আমাদেরকে স্পেস দিতে হবে যে হ্যাঁ আপনি লিস্টেড হলে আপনাকে, আমাদের তো অপশন আছে বুক বিল্ডিং মেথডে আমরা যেতে পারি, তো বুক বিল্ডিং মেথডে যে এবং তারা যাতে ভালো একটা ভ্যালু পায় সেটা যদি আমরা ইনশিওর করতে পারি এবং গভর্নমেন্ট থেকে যদি ওইরকম তাদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিও দিতে পারে, নানা রকম ফ্যাসিলিটি দিতে পারে। আসলে আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি শেষ প্রশ্নটা করতে চাই, ক্যাপিটাল মার্কেটের সম্ভাবনা কি আসলে? আমাদের মানে অমিত সম্ভাবনা আমাদের সামনে, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম আমরা আসলে একদমই কিছু মানে ছোট একটা মার্কেটে কাজ করছি, আমাদের মার্কেটও জিডিপি মানে আরো বড় করা যায়, মার্কেট মানে জিডিপি রেশিও হচ্ছে যে আপনার 18% মতো, তো যেটা আসলে খুবই ছোট একটা ফিগার আর কি, যেটা আমি আপনাকে নেপালেও এর চাইতে বেশি, ইন্ডিয়া তো মোর দেন 80%, সো আমাদের এটা গ্রো করার প্রচুর সুযোগ আছে। আমাদের এখানে ভালো সিকিউরিটিজ আনতে হবে এবং আমাদের এখানে বেশ কিছু নতুন প্রোডাক্ট আনতে হবে, শুধুমাত্র ইকুইটি প্রোডাক্ট দিয়ে আমাদের আসলে মার্কেট চলবে না, আমাদের এখানে নতুন প্রোডাক্ট এবং এগুলো নিয়ে কাজ হচ্ছে, রেগুলেটর অলরেডি কাজ করছে, ETF আসবে, ডেরিভেটিভ আসবে, অলরেডি অনেকখানি এগিয়ে গেছে আমাদের কাজ, নতুন নতুন প্রোডাক্ট আসছে, এইগুলো যদি আসে এবং আমাদের যেভাবে গাইডলাইন্সগুলো দিন দিন পরিবর্তন হচ্ছে এবং যেভাবে গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে আস্তে আস্তে, তো এবং আর সবচেয়ে বড় কথা আমাদের ইকোনমি ইজ গ্রোয়িং, হ্যাঁ আমাদের ইকোনমি আমরা 7% জিডিপি আমরা ধরে রাখতে পারছি, মোর দেন 7% একটা আমরা আশা করছি এটা আমরা ধরে রাখতে পারবো, যদি এটা আমরা ধরে রাখি তাহলে আমার মনে হয় যে আমাদের সামনে এগিয়ে ক্যাপিটাল মার্কেট সামনে অনেক বড় হওয়ার একটা সুযোগ রয়ে গেছে। আপনার এই তথ্যগুলো আমাদের দর্শকদের অনেক অনেক কাজে লাগবে আশা করছি, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও চলে আসব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন বৈশাখী টেলিভিশন।